আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন বাহারি। দেখুন, আমি এতে চিকেন, আদা রসুন বাটা, কাজু বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, বিরিয়ানি মশলা, একটু গোলাপ পানি, একটু মিঠা আতর মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াই তেল দিলাম, একটু তেজপাতা দুটো, আর চিকেনটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হচ্ছে দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হচ্ছে। কষানো হলে এবারে আমি একটু জল দেব, জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, করা তাই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি একটু জল দেব, জলটা দিয়ে দিলাম। এবারে এটা সেদ্ধ করতে দিলাম, সেদ্ধ করে ফুটে গেল। দেখুন বন্ধুরা, আমার এটা চিকেন বাহারি রেডি।